আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট লাভার্স বিডি। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এই বেবি হেয়ার ব্যান্ডের ভিডিও টিউটোরিয়ালটি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি সবাই অনেক মনোযোগ দিয়ে দেখবেন। এই হেয়ার ব্যান্ডটি বানানোর জন্য আমি ব্যবহার করেছি কটন কট সুতো, আর ব্যবহার করেছি 2 mm সাইজের হুক। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা আগে একটা এরকম নট দিয়ে নিব, এরপরে আমরা কি করব, মোট 6টি চেন করব। 1, 2, 3, 4, 5, and 6 ছয়টি চেন করার পরে আমরা কি করব, 1 নম্বর যে চেন আছে সেই চেনের ভিতরে দিয়ে আমরা এখন একটা স্লিপ নট দিয়ে জিনিসটাকে রাউন্ড শেপে নিয়ে আসার জন্য একটা লক করে দেওয়ার পরে আমরা কি করব, এখন আমরা এখানে একটা চেন নিব, চেন 1। একটা চেন নেওয়ার পরে আমরা কি করব, এই রাউন্ড যে আছে রাউন্ডের ভিতরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে করে মোট আমরা 11টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তাহলে 1, 2, 3, 4, 5, 6 7, 8, 9, 10, and 11। 11টা সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে আমরা যে প্রথমে চেন 1 নিয়েছিলাম সেই 1 নম্বর চেনের ভিতরে আমরা এখন কি করব, স্লিপ নট দিয়ে লক করে নেব। এভাবে করে স্লিপ নট দিয়ে আমরা এবার লক করে নিব। আমাদের এখন এই কালারের সুতার কাজ শেষ, আমরা এবার সুতোটাকে কেটে নিব। সুতোটা কেটে নেওয়ার পরে এবার আমরা কি করব, এর সাথে অন্য একটা কালারের সুতো ইউজ করব। আমি এবার নিচ্ছি এর সাথে হোয়াইট কালারের সুতো। তো এই সুতোটা নিয়ে আমরা কি করব, প্রথমে একটা এরকম নট দিয়ে নেব। নট দেওয়ার পরে আমরা এভাবে করে এখান থেকে যে কোনো একটা ঘরের ভিতরে আমরা একটা কাটাটা দিতে পারি, দিয়ে আমরা এই সাদা সুতাটা জাস্ট লক করে দিব। তারপরে একটা চেন নিব, একটা চেন নিলাম, এরপরে নিব আমরা আরও 10টা চেন, মোট 11টা চেন করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, and 11 11টা চেন নেওয়ার পরে আমরা কি করব, এখন এটাকে এই ঘরের ভিতরে একদম সেম ঘরের ভিতরে যে ঘর থেকে আমরা চেন শুরু করেছি ঠিক একই ঘরের ভিতরে আমরা এবার একটা স্লিপ নট দিয়ে নিব। একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে পরের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এবার আমরা একটা স্লিপ নট দিব। এই তো এবার এখানেও আমরা মোট 11টি চেন করব। 1, 2, 3,
फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन एंड इलेवेन एखे हमें एगारोटी चेन कर नहीं कि करब ये सेम जे घर के चेनटा शुरू कर ठीक से घर भरे एक स्लिप नट दिए निब एबार कि करब आबार जे पोरेर जे घर आछे से घर भरे एक स्लिप नट दिए निब नेक्स्ट घर स्लिप नट देर पर खने जे भावे करे करे छी ठीक एक ही भावे आम्रा एखाने करब मोट एगारोटी चेन निब वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन एंड इलेवेन आम्रा ये घरगुलोते जे भावे सेम घरे आम्रा स्लिप नोट दिए एटा तो सेम एक ही भावे आम्रा एक ही घर भीतरे स्लिप नोट दिए निब स्लिप नोट दिए निब एभावे करे आम्रा कि करब मोट बारोटी पापड़ी एरकम करे करब बारोटी पापड़ी केन प्रथमे आम्रा कि करेछि एकटा चेन नियेछिलाम एकटा चेन समान एकटा सिंगल क्रोशेट आर तारपरे आम्रा मोट एगारोटा सिंगल क्रोशेट करे नियेछिलाम एजोन्नो प्रत्येकटार माथाय जदि आम्रा एकटा करे एरकम पापड़ी करे जाई ताहले मोट बारोटा पापड़ी होबे तो आम्रा एभावे करे मोट बारोटा पापड़ी करब एरपर आम्रा चले जाब नेक्स्ट घरे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन एंड इलेवेन एभावे करे आम्रा कि करब पुरो राउंडटाई कमप्लीट करे निब आबारो आम्रा नेक्स्ट घरे जाब स्लिप नट देब तारपरे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन एंड इलेवेन सेम घरे जाब गिये आमरा स्लिप नट दिब एभावे करे कि करब आमरा पुरो राउंडटाई कमप्लीट करे आसब এভাবে করে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে চলে আসব এবার আমরা লাস্ট যে স্টিচটা আছে সেই স্টিচটা দিব হচ্ছে এই যে প্রথম যে চেনটা নিয়েছিলাম ঠিক সেই চেনের মাথায় ব্যাস হয়ে গেছে আমাদের পুরোটা কমপ্লিট এবার আমরা কি করব একটা স্টিচ দিয়ে সুতোটা জাস্ট কেটে নেব হয়ে গেল আমাদের পুরো সুন্দর একটা ফ্লাওয়ার এখন আমি আপনাদেরকে দেখাই আমি মোট কতগুলো ফ্লাওয়ার করেছি ফ্লাওয়ার না ফ্লাওয়ারের পাপড়ি মোট কতগুলো করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মোট বারোটি কিন্তু পাপড়ি আমার হয়ে গেছে আমরা একইভাবে আরও একটা করে নিব এই যে এরকম করে করে নিব এটা একটু বড় করে করেছি পুরোটা প্রায় একই রেখেছি এখানেও এটার মতো করে ফার্স্টে ছয়টা চেন নিয়েছি তারপরে মোট এগারোটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি আর একটা চেন তো ছিল একটা চেন ছিল এগারোটা সিঙ্গেল ক্রোশেট মোট বারোটা সিঙ্গেল ক্রোশেট করা আছে এখানে তারপরে শুধু এখানে একটু বড় করেছি কিভাবে এখানে যেরকম এটা এই পাপড়িগুলো করতে আমি এগারোটা
করে চেইন নিয়েছি। এখানে আমি এই পাপড়িগুলো করতে মোট 14টা করে চেইন নিয়েছি, যার ফলে এটা একটু বড় হয়েছে। আর এটা যখন আমরা এর উপরে বসাবো তখন এটা চারপাশ থেকে বার হয়ে থাকবে, জিনিসটা দেখতেও অনেক ভালো লাগবে। এবার আমরা করব এরকম একটা, মানে বেজের যে আমরা তো হেয়ার ব্যান্ডের যে বেজ আছে সেই বেজের একটা কাজ টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করা যাক এই বেজ। এই বেজটা আমি সম্পূর্ণটাই করেছি কটন কোট সুতায়। আর আমি এই বেজটা করার জন্য কাটার মানে হুক সাইজটা একটু বড় নিয়েছি, এটা তো 2 mm সাইজের হুক ছিল, এখন আমি ব্যবহার করছি 3 mm সাইজের হুকটা। প্রথমে আমরা একটা নট দিয়ে নিচ্ছি, এবার আমরা কি করব 8টা চেইন নেব, 1 2 3 4 5 6 7 8। 8টা চেইন নেওয়ার পরে আমরা 1 2 3 4 5 6 এখান থেকে যে 6 নম্বর ঘরটা আছে ঠিক সেই ঘরের ভিতরে আমরা এখন এরম করে একটা ডাবল ক্রোচেট করে নেব। এবার আমরা কি করব আরেকটা ডাবল ক্রোচেট করব সেম ঘরের ভিতরেই। এবার আমরা কি করব দুইটা চেইন নেব, 1 2, দুইটা চেইন নেওয়ার পরে এই একই ঘরের ভিতরে আমরা কি করব আবারও দুইটা ডাবল ক্রোচেট করে নেব, 1 2। দুইটা ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এবার আমরা কি করব এই যে প্রথম যে 1 নম্বর ঘরটা আছে সেই মানে প্রথম যে 1 নম্বর চেইনটা করেছিলাম সেই চেইনের ভিতরে এবার আমরা একটা ডাবল ক্রোচেট করে নেব। ব্যাস এবার আমরা কি করব যেহেতু আমরা এখানে করে নিয়েছি এখন আমরা আবার 3টা চেইন নেব, 1 2 3। চেন 3 নেওয়ার পরে এবার আমরা কি করব এই যে আমরা ঘর ক্রিয়েট করেছি একটা, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করার ফলে এই যে আমাদের এখানে যে একটা ঘর ক্রিয়েট হয়েছে এই ঘরের ভিতরে আমরা এখন কি করব আবারও দুইটা ডাবল ক্রোশেট করব, সরি ওয়ান দুইটা ডাবল ক্রোশেট করে এরকম যেরকম করে আমরা একটা ঘর ক্রিয়েট করছি সেম একইভাবে আমরা এখানেও আরেকটা ঘর ক্রিয়েট করব, 1 2, দুইটা চেইন নিব, নিয়ে আবার এই একই ঘরের ভিতরে আমরা আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিব। এবার আমরা কি করব আর একটা ডাবল ক্রোশেট করব, যেহেতু এই কর্নার লকটা আমরা বেশিরভাগ সময় করি কি এই জায়গাটাতে দিয়ে লক করে দিই, কিন্তু আমরা এবার তা করব না। এই যে একটা ফাঁকা দেখছেন এই যে ফাঁকা ঘরটা রয়েছে আমরা এর ভিতরে একটা ডাবল ক্রোশেট করে নেব। একইভাবে আমরা আবার 3টা চেইন নেব, 1 2 3, 3টা চেইন নিয়ে এটা টার্ন করব, করে আমরা কি করব এই যে ঘরটা ক্রিয়েট হয়েছে এই ঘরের ভিতরে এই একইভাবে আবার 2টা চেইন, সরি 2টা ডাবল ক্রোচেট, 2টা ডাবল ক্রোচেট করে নিয়ে আবার 2টা চেইন নেব, 1 2, তারপরে আবারও 2টা ডাবল ক্রোচেট একই ঘরের ভিতরে।
এভাবে করে আমরা কি করব পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। আবারও আমরা কি করব এই যে ফাঁকা ঘরটা রয়েছে এর ভিতরে দিয়ে এই রাউন্ডটা শেষ করব। এভাবে করে করে আমরা কি করব পুরোটা শুধু বাড়াতেই থাকব। আমরা কি করেছি আমরা এখানে কি করেছি এই যে এরকম যে ঘরগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরের ভিতরে দুইটা করে চেন, দুইটা করে ডাবল ক্রোচেট, দুইটা করে চেন, তারপরে আবার দুইটা করে ডাবল ক্রোচেট করছি, করে আমরা কি করছি পুরো রাউন্ডটা কমপ্লিট করছি। এভাবে আমরা আসলে এটা শুধু লম্বার দিকে এখন বাড়াচ্ছি। তাহলে আমরা এভাবে করে করে বাচ্চার যতখানি মাথার মাপ আছে সেই অনুযায়ী আমরা এখন এটা বড় করতে থাকবো, লম্বা করতে থাকবো। ওয়ান ডাবল ক্রোচেট, টু ডাবল ক্রোচেট, চেইন টু, ওয়ান ডাবল ক্রোচেট, টু ডাবল ক্রোচেট, তারপরে আবার এই যে এখানে একটা ডাবল ক্রোচেট। এভাবে করে আমরা শুধু লম্বা করতেই থাকব। তারপরে আমরা বেবি যতখানি মাপ অনুযায়ী করব, মাথার মাপ অনুযায়ী যেই বেবির সাইজ অনুযায়ী করবেন সেই বেবির মাপ অনুযায়ী করবেন। এই জিনিসটা নেবেন আপনারা বেবির কানের পিছন পর্যন্ত মাপ নেবেন, যেন এটা পরার পরে এভাবে যেন করার পরে এটা কানের পিছনে পর্যন্ত চলে যায়, এটা দেখতে না পাওয়া যায়। তারপরে আপনারা এভাবে করে চেন দিয়ে নেবেন, এভাবে করে চেন দিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল আমাদের সুন্দর একটা হেয়ার ব্যান্ড। এবার আপনারা এটাকে সুতার মাধ্যমে জয়েন করে নিতে পারেন, অথবা এই ধরনের এই যে ফেব্রিক যে গ্লুগুলো আছে এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় যে সুই সুতো দিয়ে যদি আপনারা এটা অ্যাটাচ করে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, আমাদের এই করোনাময় পরিস্থিতিতে সবাই ঘরে থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন, নিয়মগুলো ঠিকঠাক মতো মেনে চলার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।